TDRC Council for session day, second day, Kevin Bodoli, MDC, Bimal Kanti Chakma, Administration Department, Barja Manja, Tisaka, ADC Haponi, J. Achukthai Tongo, Haki, ADC Amsu, J. Achukthai Tongo, Abono, Tesha Katalke, Geographical Kile, Nai, the Katalke, Samson, Swngkha. Shampur Katoguno Rostutu Naitar Polo Altona Gorazale Tripura Upojati, Shoshazito Jara Purishode, Ashanguli. প্রশাসনিক এবং ভৌগোলিক অবস্থা নিরিখে পুনর্গঠন করা হবে কি এটি তো প্রশ্ন আমি যদি এটার মালিক হই আমি তো কমু যে আগামী কাল থেকে এটা ভৌগোলিক অবস্থান নিরিখে পুনর্গঠন করা হবে কেন আমি জানি না আমাদের জন্মের আগে আমাদের রাজনীতিতে আসার আগে বহু পণ্ডিত লোকের জন্ম নিশ্চয় হয়েছে তখন এমন পাণ্ডিত্য ফুরুগি ক্লান থাকা যে কেন্দ্রে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম আমার আমবাসা এবং কোয়ের মাঝখানে একটা পাহাড় দাঁড় করে রাখছে পলকা বাড়ি তা আর কত বাড়ি দেই বাগলায় মানে কোয়ও থাকা আগাই তে আমবাসা থাকমালি আমবাসা থাকাই তে কোয় থাকমালি তো কোয়ের কথাই আমি বলি যে আসারাম বাড়ি হালাহালি খাইয়াই আসারাম বাড়ি চাম্পা হওয়ার খেকে খোয়াইব খাবো না একটা কনস্টিটিউয়েন্সি খাবো আবার হালাহালি কুলাই খাইব তো আম্বাসা বেখাগো না তো একটা কনস্টিটিউয়েন্সি খাবো বিরাট একটা জায়গাতে আমি জানি না এটা কি কেন এইভাবে করলো মো যে ডেলিমিটেশন মো চেন অতি সত্তর একটা প্রস্তাব ঋণানি দরকার এমন ভাবে খাইলেন উচিত ডোন্ট গো বাই অল দিস যিনি প্রশাসনিক সুবিধা তোমার নেই এখন ইভেন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি চিনি যে এসটি কনস্টিটিউয়েন্সি রক যেভাবে স্নামজাক এটা শুধু এখানে না এসটি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে দেখেছি আমি তো ডেলিমিটেশনের আগেও এমএলএ ছিলাম ডেলিমিটেশনের পরও ইলেকশনে কনটেস্ট করলাম 2000 তখন তো আমরা বলেছি ডেলিমিটেশন কমিশনের কাছে যে একজন এসটি বড় ইফ হি ইজ চুজেন বাই নন এসটি ও ভাইকে এসটি নিয়ে মতার প্রতিফলন নেই ইট ক্যানট এন দিবে এডিসি নিয়ে কনস্টিটিউয়েন্সি খাই ক্ষমতা বিমল বাবু সাইলমান আপনারা কাজ কইরেন না বাড়ির বইয়া স্যালারি নিতে থাকেন অবশ্য আর কি খাই লাভ হয় জনগণ উন্নতি নি কোনো দরকার করে এটা কি সম্ভব 42,000 টাকা স্যালারি দিয়ে আপনি এত বড় কনস্টিটিউয়েন্সি ঘোরাঘুরি করে মানুষের সেবা করবেন কখনোই অসম্ভব তবে সো মন তিনি বিমল বাবু প্রশ্নটা বিমল বাবুনো ধন্যবাদ এবং আপনি যে বেঞ্চে বসে আছেন এইটা যেন বিধানসভায় একই প্রশ্ন যেন সেখানে আলোচনা হয় এর ব্যবস্থা করবেন কারণ এডিসির চাইতে ক্ষমতা নেওয়ার মালিক হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের চাইতে বড় ক্ষমতা হচ্ছে কেন্দ্রীয় সরকার তো আপনাদের তো সব লাইনটাই খোলা আছে আপনারা ট্রেন দিয়ে গেলেও মুদিজির কাছে যেতে পারবেন ফ্লাইট দিয়ে গেলেও পারবেন আমরা তো একটাই রাস্তা টোটো টোটো দিয়া তো আর দিল্লি যাওয়া যাবে না তো আপনারা এটা বলবেন এটা দরকার এটা যেন হয় তবে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা আমাদের প্রশাসন আমরা অবশ্যই ব্যবস্থা নেব ধন্যবাদ জানেন ফার্স্ট সেভেন শিডিউল মোতাবেক 1982 তে ইলেকশন হয়েছিল এবং তার আগেই 1979 যখন হয় ওই অ্যাসেম্বলিতে পাস এডিসি এরপরে ডেলিমিটেশনে আমরা আপনি জানেন আমরা তখন প্রতিবাদ করেছিলাম যে না ডেলিমিটেশন এইভাবে হতে পারে না আমাদের প্রস্তাব সেটি নাকচ করেছিলেন আপনিও জানেন আমরা সেটির একসাথে আন্দোলন করেছিলাম তো যাই হোক এখন এই প্রশ্নটা তোলার আরও একটা কারণ আছে এডিসির যারা প্রশাসনের দায়িত্বে আছেন ওনারাও জানেন না আমরা কোনখানের এডিসি কারণ আমি দেখেছি উত্তর জোনালের
অফিস স্থানান্তর করে নতুন ভাবে এখানে স্থানান্তর করা হয় অনুমোদন করা হয় সাবজুনিয়র করা হয় আমি কোনো কারণে জানি খবর পাই না কারণ ওনারা হয়তো জানে না আমি কোনখানে এমডিসি এবং রাজ্য সরকারও মনে করে আমি খরমচরের এমডিসি কিন্তু আমার কনসিস্টেন্সিটা যদি বলি এদিকে হচ্ছে যুবরাজনগর পানিসাগর অর্থাৎ ধর্মনগর মহকুমা পানিসাগর মহকুমা যুবরাজনগর ব্লক পানিসাগর ব্লক প্রশাসনিক জেলা উত্তর এইদিকে হচ্ছে চন্দ্রীপুর কৈলাসহর এটা আরম্ভ করে কৈলাসহর সাব ডিভিশন এইদিকে কুমারগাঁও সাব ডিভিশন এইদিকে আবার লঙ্কাবিলি সাব ডিভিশন প্রশাসনিক জেলা ধলাই এই হচ্ছে অবস্থা কাজেই এডিসির যারা প্রশাসনের দায়িত্বে আছেন ওরাও জানে না আমি কোনখানে এডিসি যার কারণে কেউ আমাকে ইনভাইট করে না যাই হোক উনি অনিমেষ বাবুকে অনেক ধন্যবাদ উনি খুব বিষক্ষণ একদম ফট করে ওনার জানা না থাকা সত্ত্বেও এটা একটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কাজে যাই হোক উনি বলেছেন আমাদের আমাদেরও সহযোগিতা দিয়ে দেন কিন্তু মুদ্রা কথা হচ্ছে আমরা বারবার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারই বলি আপনার দেখেন সিক্স শিডিউলের মধ্যে যেটা আছে এখানে কিন্তু এখানে আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আছে এবং আমাদের সমাজের যারা নেতৃত্বে আছেন তারা তাদের মতামত নিয়ে কিন্তু গভর্নর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক আচ্ছা মাননীয় এখন আমি শেষ করব এটা আমাদের প্রশ্ন উত্তর পর্বের কার্যসূচি সেখানে দীর্ঘায়িত বক্তব্য আমাদের সময় নষ্ট হচ্ছে আমি এখন যথেষ্ট করছি যার জন্য আমি মনে করব আমাদের মধ্য থেকে এডিসি প্রশাসনের মধ্য থেকে ডেলিমিটেশনের জন্য আমরা একটা কমিটি করব সেই কমিটির মাধ্যমে আমরা প্রস্তাবটা রাজ্য সরকারের মধ্যে গভর্নরের কাছে যাবো যদি প্রয়োজন বোধ আমরা সবাই যাবো এমডিসিরা 30 জন এমডিসি যাবো গভর্নরের কাছে ঠিক আছে ধন্যবাদ না অনারেবল চেয়ার সিনিয়রকে আমরা কমিটি গঠন করব তবে বিমল বাবুকে বলতে হয় এই যে কোন কেন্দ্রের প্রতিনিধি আপনি আপনাকে আসলে পেনিসিলিন হিসাবে মানুষে ব্যবহার করবে সবখানে দরকার তো এই কমিটি হবে এবং আমরা কমিটি গঠন করব থ্যাংক ইউ